হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এখন যেহেতু শীতকাল, শীতকালে বিভিন্ন ধরনের পিঠা সবাই তৈরি করে, তো আজকে একটি অসম্ভব মজার একটা পিঠা এবং নতুন পিঠা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। তাহলে আমি কথা বাড়াচ্ছি না, চলুন দেখে নিই কী কী লাগছে এই পিঠাটা তৈরি করতে। পিঠাটা তৈরি করার জন্য আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, এরপর 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এতে খাবার পানি দিয়ে দেবেন, খাবার পানি দেওয়ার পর লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। এরপর এটা গরম করতে থাকব, যখন বলক আসবে ঠিক সেই পর্যায়ে 2 কাপ শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে পরিমাণ পানি নিয়েছি তার মানে সমান পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিলে আর কি কাইটা কিন্তু পারফেক্ট হয়। এটা দিয়ে আর কি চালের গুঁড়ার কাই তৈরি করে নিতে হবে। সো কাইটা কিন্তু রেডি। এরপর আমি তুলে নিয়ে হালকা গরম থাকা অবস্থায় হাত দিয়ে আর কি মেজে নিতে হবে। এরপর সুন্দর একটা ডো তৈরি করে নেব। আর এখানে আমি গুড় নিয়েছি প্রায় 1 থেকে 1.5 কাপের মতো। গুড়টা পানিতে দেওয়ার পর এর সাথে গলানোর পরে দিয়ে দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 কাপ নারিকেল। শুকানো নারিকেল দিয়ে আর কি ভিতরের পুরটা তৈরি করব। পুরটা তৈরি করা হয়ে গেছে, এরপর আমি এটা তুলে রাখছি। তো এখানে যে ডোটা তৈরি করে রেখেছি চালের গুঁড়া দিয়ে যেটা তৈরি করেছিলাম, এরপর সেটা দিয়ে আমি একটা বড় সাইজের রুটি বেলে নেছি। তবে রুটিটা হবে অনেক মোটা, এটা কিন্তু এমনিতে রুটির মতো পাতলা হবে না। এটা আমি একটু স্ক্রিনেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা অনেকটা মোটা হয়। এরপর এটার মাঝ বরাবর আমি যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, নারিকেল আর মিঠা দিয়ে যে তৈরি করেছিলাম এটা সমান মাঝ বরাবর আর কি দিয়ে দিতে হবে। এরপর এখান থেকে ভাঁজ করার সময় আপনারা দেখে নিচ্ছেন কতটা মোটা হয়েছে, ঠিক এভাবে ভাঁজ করে নিতে হবে। তো এই সাইডে একটু পানি দিয়ে দিচ্ছি, জাস্ট পানিটা আঠার মতো যেন লেগে থাকে, ছুটে না যায় সে কারণে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এরপরে 2টা সাইড থেকে আমি কেটে দিচ্ছি বাড়তি যেটা অংশ সেটা ফেলে দিচ্ছি। এরপর এটা ভাপে সেদ্ধ করে নিতে হবে। তো ভাপে সেদ্ধ করার জন্য চুলায় আমি একটা পাতিলে আগেই পানি দিয়ে রেখেছি, উপরে এরকম একটা ছিদ্রযুক্ত ছাপি লাগবে। তো এটা রাইস কুকারে থাকে অনেকেরই, তো অনেকে জানেন যাদের রাইস কুকারে এরকম কিছু নেই তারা একটা এরকম ছিদ্রযুক্ত ঝাঁপি ইউজ করবেন। আমি উপরে কিছু টিস্যু দিয়ে দিচ্ছি যাতে উপরে পানি উঠে যাতে ইনা হয়ে যায় আর কি, বেশি ভিজে না যায়। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ফিরে আসব প্রায় 20 থেকে 25 মিনিট পরে ফিরে আসলাম। তো এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর এখান থেকে নামিয়ে আমি কেটে নিচ্ছি, সে চাকু দিয়ে এভাবে কেটে নেবেন। ঠিক সাইজটা একটু ছোট ছোট করেই হবে, খুব বেশি বড় না, দেখতেও সুন্দর লাগবে। তো ঠিক আমি কতটুকু সাইজ করে কেটে নিয়েছি আপনারা অবশ্যই স্ক্রিনে দেখে নেবেন। তো ভিউয়ার্স, আশা করছি আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।